অনেকে লিখতে গেলে হাত ঘামে, পায়ের তালু ঘামে। যদি তোমার এই সমস্যাটা থাকে, তুমি সোজা ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই এর চিকিৎসার ব্যবস্থা পাবা এবং এই সমস্যাটা থেকে তুমি নিজেকে পরিত্রাণ করতে পারবা। আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করে যারা স্বপ্ন দেখছ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করবা, তোমাদেরকে আগে থেকে স্বাগতম জানাই। এবং তোমাদেরকে সেই সঙ্গে জানতে হবে, এই বাহিনীগুলোতে আবেদন করতে চাইলে শতভাগ মেডিকেলে ফিট হতে হয়। যদি মেডিকেলে তুমি কোনো এক পাশে আনফিট থাকো, তুমি কিন্তু কোনোভাবে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে চান্স পাবে না। সামরিক বাহিনীতে চান্স পেতে চাইলে তোমাকে যেমন লেখাপড়া ভালো করতে হবে, শারীরিকভাবে ভালো থাকতে হবে, মৌখিক পরীক্ষার জন্য ভালো হতে হবে, পাশাপাশি মেডিকেলও 100% বা শতভাগ ফিট হতে হবে। অনেকে চিন্তা করো, যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো সবসময় দেখো এবং যারা আজকে নতুন দেখছো, অনেকের মনে একটা কোশ্চিন সৃষ্টি হতে পারে যে সোজা ট্রেনিং একাডেমিতে গেলে আমাদের মেডিকেল চেক আপটা করা হবে কি না। সোজা ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই তোমাদের প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলটা আমরা চেক আপ করে থাকি। মেডিকেল সমস্যা যদি কারো বের হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের যে সমস্যাটা বের হলো ওই সমস্যাটা সমাধানের জন্য সঠিক গাইডলাইন, দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকে। পরামর্শগুলো কীরকম হতে পারে, ধরো সাপোজ তোমার নাকের ডিএনএস আছে অথবা পলিপাস বা মাংস বেড়ে গেছে, এই সমস্যাটা তুমি কীভাবে সমাধান করতে পারো। আমাদের এখানে পরিচিত অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে, আমরা তোমাকে পরামর্শ দেব যে বাবা তোমার এই ডাক্তারের কাছে যেতে হবে বা এনার কাছে যেতে হবে বা এই জায়গাটায় গেলে তুমি সঠিক চিকিৎসাটা পাবা, এই ব্যবস্থাটাই আমরা করে থাকি। কারণ তুমি কোনোভাবেই মেডিকেলে যদি ফিট না হয়ে পরীক্ষা দিতে যাও তাহলে তুমি অবশ্যই সামরিক বাহিনীতে চান্স পাবা না, তুমি প্রাথমিক মেডিকেলে বাধ্য হয়ে যাবা। যারা স্বপ্ন দেখছো 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করে, অবশ্যই এখন থেকে তোমার মেডিকেলের কোনো সমস্যা আছে কি না সেটার উপরে গুরুত্ব দিতে হবে। যাদের সামরিক বাহিনীর পরীক্ষার বিষয় সম্পর্কে ধারণা রয়েছে, তুমি চাইলে তাদের কাছেও পরামর্শ নিতে পারো, নিয়ে দেখো তোমার কোনো সমস্যা বের হয় কিনা শরীরে। আমি কয়েকটা সমস্যার কথা বলে দিই এবং এই সমস্যাগুলোর সমাধান সোজা ট্রেনিং একাডেমিতে পাবা কিনা দেখো, তুমি মিলাই দেখো। অনেকে লিখতে গেলে হাত ঘামে, পায়ের তালু ঘামে। যদি তোমার এই সমস্যাটা থাকে, তুমি সোজা ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই এর চিকিৎসার ব্যবস্থা পাবা এবং এই সমস্যাটা থেকে তুমি নিজেকে পরিত্রাণ করতে পারবা। পাশাপাশি অনেকের ইএনটি বিভাগে সমস্যা থাকে, যেমন কানের পর্দা ফুটো হতে পারে, নাকের হাড় বাঁকা থাকতে পারে বা নাকে পলিপাস বা মাংসবিদ্ধ হতে পারে অথবা টনসেল থাকতে পারে, এই সমস্যাগুলোর জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে তুমি সুচিকিৎসার ব্যবস্থা পাবা। পাশাপাশি অনেকে পায়ের তালু সমান থাকে, এই পায়ের তালু সমান যদি তোমার থাকে তুমি এখানে এসেও তোমার পায়ের তালু সমান ঠিক করে নিতে পারবা। অনেকে দুই হাঁটু জোড়া লেগে যায়, এটা কমন, অনেক শিক্ষার্থীর দেখা যায় যে আমি সেনাবাহিনীতে, নৌবাহিনী বা বিমান বাহিনীতে চাকরি করতে চাই কিন্তু তার হাঁটু জোড়া লেগে যাচ্ছে, পুরুষ প্রার্থীদের, সেক্ষেত্রে কিন্তু তুমি বাদ পড়ে যাবো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তুমি, আমাদের এখানে জিমের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনের ব্যবস্থা রয়েছে, অনুশীলন করেই, ব্যায়াম করেই হাঁটু জোড়া লাগা ঠিক করতে হয়, তো এই গাইডলাইনটাও তুমি পাবা এবং এই সমস্যাটাও তুমি ঠিক করে নিতে পারবা। পাশাপাশি অনেকে পাইলসের সমস্যা থাকতে পারে, অ্যানাল ফিশারের সমস্যা থাকতে পারে বা ফিস্টুলার সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলোরও চিকিৎসার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। এরপরে চর্মরোগ সংক্রান্ত কোনো বিষয়, অনেকে শরীরে দেখা যাচ্ছে লালচে দাগ, শেয়ালের দাগ, ঠিক আছে, ছোটোখাটো জন্মগত দাগ, ব্লেটে কাটা দাগ, এই সমস্যাগুলো যদি কারো থাকে সেই সমস্যাগুলো তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করার পাশাপাশি আমাদের পরামর্শ নিয়ে ভালো ডাক্তারকে দেখায় তুমি ঠিক করে নিতে পারবা। এছাড়াও আরও কিছু মেডিকেল
চেকআপ করা হয়ে থাকে সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে গেলে একজন প্রার্থী আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে ইনশাল্লাহ তোমাদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমরা খুব ভালোভাবে মেডিকেল চেকআপটা করে থাকব এবং কোনো শিক্ষার্থীর যদি কোনো সমস্যা বের হয় লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তুমি আমাদের পরামর্শ নিয়ে তোমার এই মেডিকেল সমস্যাগুলো তুমি কি করতে পারবা ঠিক করে নিতে পারবা। আরেকটা ছোটোখাটো একটা মেডিকেল টিপস দিয়ে দিই, অনেকের 6/6 থাকে না চোখের, অর্থাৎ এক চোখ বন্ধ করে নির্দিষ্ট দূরত্বে কিছু অক্ষর বলতে হয়। এই সমস্যাটার কারণে অনেক প্রার্থী বাদ পড়ে যাও। যাদের এই সমস্যা রয়েছে চোখের 6/6 ঠিক নেই বা চোখের পাওয়ার কম অথবা বেশি, তোমরা এখন থেকে পারলে তোমার নিকটবর্তী কোনো চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করে তাদের পরামর্শ মেনে চিকিৎসাটা শুরু করে দাও, কারণ চোখের এই সমস্যাটা সমাধান হতে একটু সময় বেশি লাগবে। এখন তোমাদের সিদ্ধান্ত, তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো 2023 সালে, তোমরা নিজেদেরকে কীভাবে প্রস্তুত করবা? ভালো জায়গায় এসে ভালোভাবে প্রস্তুতি নিবা নাকি নিজে নিজে বসে প্রস্তুতি নিবা? তবে যারা বুদ্ধিমান তারা কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা মেনে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে হেল্প নিয়ে কিন্তু নিজেকে প্রস্তুত করে পরীক্ষার ক্ষেত্রে। আর সামরিক বাহিনীর পরীক্ষাগুলো অনেক কম্পিটিশনের, এখানে হাজার হাজার লাখ লাখ পরীক্ষার্থী আবেদন করে এবং হাতে গোনা মাত্র কয়েকশো অথবা কয়েক হাজার চাকরি পায়। যারা মেডিকেল সমস্যা বিষয়গুলো শুনলাম, যদি তোমার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তুমি অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ইনশাল্লাহ আসতে পারো এবং এসে এক মাস অথবা দুই মাসের কোচিংয়ের পাশাপাশি তোমার এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা আমাদের পরামর্শ অনুযায়ী তুমি নিতে পারো এবং ঠিক করতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে 2023 সালে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো নতুন ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে, ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যোগাযোগ করবা। ইনশাল্লাহ কীভাবে আসতে হবে সব কিছু বিস্তারিত তোমাদেরকে আমরা জানাই দেবো। আসসালামু আলাইকুম।